नमस्कार बंधुरा, झिलिकेर पृथ्वी यूट्यूब चैनले सकल के स्वागत। आज आमी बाड़ीते बनिए काचा आमेर मिष्टी चटनी बा मिष्टी आचारो बोलते पारें। चटनीटी पापड़ेर साथे तो खेते दारुण लागे, ताछाड़ा रुटी परोटा बा एमनि एमनिओ खेते दारुण लागे। खूब सामान्य घरोया उपकरण दिए चटनीटी बनिए आर एटा खेतेओ बेश चमत्कार हुएछे, ताई भाबलाम ए सहज सरल रेसिपिटा आपनादेर साथे शेयर करिनी। चलुन ताहले देखे नी। एखाने आमी हाफ केजी काचा आम के छोटो छोटो करे केटे नियेछी। आमगुलोके धुए निये आमी सब जल फेले दिए आमगुलोके भालोभावे शुकिए नियेछी, जाते आमेर गाए कोनो रकम जल ना थाके। एबार गैस ओवेने एकटि तावा गरम करे সেই তাওয়ার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নের মধ্যে আছে গোটা জিরে, মৌরি, জোয়ান, মেথি আর কালো জিরে। পাঁচটা উপকরণই আমি অল্প অল্প করে নিয়ে একসঙ্গে মিশিয়ে নিয়েছি, যেটাকে পাঁচফোড়ন বলে। এবার এটাকে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এগুলোকে একটি মিক্সার গ্রাইন্ডার পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর এগুলোকে গুঁড়ো করে নেব। এরপর গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল। তেল গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনা লঙ্কা আর সামান্য পরিমাণে গোটা কালো সর্ষে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো। তারপর জাস্ট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। এখানে আমি হাফ কেজি আমের জন্য হাফ কেজি চিনি দিয়েছি, মানে যতটা আম ততটাই চিনি। এবার চিনির সাথে আমটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আম কতটা টক তার উপরেও কিন্তু চিনি দেওয়াটা নির্ভর করে, তাই আপনারা আমের চাটনিতে চিনি দেওয়ার সময় একটু বুঝে দেবেন। চিনির সাথে আম ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে লো রেখে কড়াইটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটি তুলে নিচ্ছি। এবার দেখুন কড়াইয়ের মধ্যে যে চিনিটা দেওয়া হয়েছিল, চিনিগুলো গলে সব জল হয়ে গেছে। আর এই জলেই কিন্তু আমি আমের চাটনিটি বানিয়ে ফেলব। এর জন্য আমি আর এক্সট্রা করে কোনো জল অ্যাড করব না। এবার এর মধ্যে আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণে লবণ আর এক বড় চামচ ভিনিগার। ভিনিগার দেওয়াতে আমের চাটনিটি সহজে নষ্ট হবে না, এটা কিছুদিন সংরক্ষণ করে রাখা যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি যাতে আমটা সিদ্ধ হয়ে যায় ভালোভাবে তার জন্য কিছুক্ষণ পরপরই ঢাকা দিচ্ছি আর ঢাকা তুলে তুলে বারবার চেক করছি যে আমটা সিদ্ধ হয়েছে কি না। এখানে আমার 30 থেকে 40 মিনিট সময় লেগেছে আমটা সিদ্ধ হতে। আমগুলো দেখতে যখন ট্রান্সপারেন্ট টাইপ হয়ে যাবে তখন বুঝতে হবে আমগুলো সিদ্ধ হয়ে গেছে। যেরকম এখানে আমগুলো এখন সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা গুঁড়ো মশলাটা। তারপর ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই মশলাটা দেওয়াতেই আমের চাটনির একটি আলাদা টেস্ট চলে আসে, খেতে চমৎকার হয়। আমি কিন্তু গোটা রান্নাটাই করার সময় গ্যাসটাকে লো ফ্লেমে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি কিছু কাজু কিশমিস। আমের চাটনিটি এখন তৈরি হয়ে এসেছে। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য, জাস্ট কিছু সেকেন্ডের জন্য আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তারপরেই আমের চাটনি খাওয়ার জন্য পুরোপুরিভাবে এখন তৈরি। তাহলে দেখতেই পারলেন বন্ধুরা আমি কত সামান্য উপকরণ দিয়ে একটা টেস্টি আমের চাটনি তৈরি করেছি। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। আর বেল আইকনে কিন্তু অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার সব নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।